তো দেখেন আজকে যে আর্নিং সাইটটি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এই সাইটে এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই পেপার ডাউনলোড তো এখানে পেপার ডাউনলোডের যে সেকশনগুলো আছে এর ভিতরে অন্যতম দেখেন এখান থেকে 1 থেকে 50 এমবির ফাইল এখানে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনি কি রকম রেট পাবেন নিচে দেয়া আছে এখানে প্রায় 1 সেন্ট করে পাবেন 0.1 ডলার এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই 50 থেকে 100 এমবি ফাইল এখানে যদি আপনি ই করেন আপলোড করেন সেই ক্ষেত্রে পাবেন 3 ডলার দেখতে পাচ্ছেন এরপর যদি আরেকটু স্ক্রলিং করে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই 100 থেকে 250 এমবি ফাইল যদি এখানে আপলোড করেন সেই সেখান থেকে কিন্তু এখানে 5 ডলার মিনিমাম 3 ডলার এরকম কিন্তু পাবেন এরপর যদি আরেকটু এদিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন এখানে 250 এমবি থেকে 500 এমবি ফাইল যদি এখানে আপলোড করেন এখানে দেখেন 6 ডলার করে ইনকাম করতে পারবেন এরপরে 500 থেকে 1000 এমবি ফাইল যদি এখানে আপলোড করেন 7 ডলার করে এখানে আর্নিং করতে পারবেন আর একটু যদি এখানে আপনাদেরকে দেখাই 1000 এমবি যদি কোনো ফাইল এখানে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু 10 ডলার করে এখানে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন তো এখান থেকে কিভাবে মূলত আর্নিংটা হয় সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ কাজ আমি একটু যেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই কাজগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এখান থেকে আপনাদের যাদের ল্যাপটপ নাই তারা কিন্তু এই কাজগুলো এখানে মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এবং কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ একটু যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো অবশ্যই যারা এখানে কোনো কাজ জাস্ট এই সাইট থেকে আর্নিং করতে চাচ্ছেন আর আপনারা জানেন যে আমার এই সাইটে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করার সাইটগুলো আমি শেয়ার করে থাকি এবং 100% ট্রাস্টেড এখান থেকে কিন্তু জাস্ট আপনি ফাইল আপলোড করে রেখে দিবেন এটা মার্কেটিং করতেও পারেন আপনি আমি সেই প্রসেসটা দেখিয়ে দিব এখান থেকে কেউ যদি ডাউনলোড করে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে দেখেন এবং ডাউনলোড করার প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখেন কি পরিমাণে কিন্তু আর্নিং ওনারা দিচ্ছে তা আমি আপনাদেরকে যেটা দেখালাম আপনারা যদি বাই শুধুমাত্র ফাইল আপলোড করে রেখে দিবেন এবং সেখান থেকে অটোমেটিক কিন্তু পাবলিক এখান থেকে ডাউনলোড করবে সেই কোর্সগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব কিভাবে আপনারা করবেন কি কি ফাইল আপলোড করবেন কিভাবে এখান থেকে ডাউনলোড হবে সম্পূর্ণ কাজ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করা যাচ্ছে তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো বিশেষ করে আমার ভিউয়ার যারা আছেন তারা এই আজকের ভিডিওটি 1 সেকেন্ড আপনারা না টেনে পুরো কন্টিনিউ করবেন কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ স্টেপ আছে যেগুলো মিস হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু সেই আর্নিংগুলো করতে পারবেন না তো এখান থেকে আমি সম্পূর্ণ কাজ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো কথা বাড়াবো না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিতে ফলো করে রাখবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে এই সাইটের লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে আপনাদের নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি জাস্ট সাইন আপ করে নেবেন আপনারা এটা সবাই পারেন যার ধরুন আমি আপনাদেরকে দেখালাম মূল এখন দেখাচ্ছি এখানে কাজটা কিভাবে করবেন তো আমি প্রথমে আপনাদেরকে ভিডিও শুরুতে যে চার্ট দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন পেপার ডাউনলোডে কোন কি পরিমাণে কোন কত এমবি ফাইল এখানে ডাউনলোড করলে কি পরিমাণে আর্নিংটা দিবে সবগুলো দেখিয়েছিলাম সর্বোচ্চ যেটা ছিল এখানে 1000 এমবি যদি 1000 এমবি কোনো ফাইল আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু 10 ডলার করে ইনকাম দিবে 10 ডলার 5 ডলার 3 ডলার এইভাবে কিন্তু আপনাদেরকে ইনকাম গুলো হবে এবার দেখাই এই এখানে ফাইল আপলোড থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর ট্রাই করি নিচের দিকে আসলে এখানে ওনারা কিন্তু নিচে দিয়ে দিছে দেখতে পাচ্ছেন কান্ট্রি গ্রোথ মানে কোন কোন কান্ট্রিতে আপনারা এইগুলো কোন কান্ট্রি ট্রাফিক গুলো আপনারা জাস্ট টার্গেট করবেন ওনারা কিন্তু সম্পূর্ণ একটু যেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে দেখেন এইখানে আছে এই সেকশনটার ভিতরে বেলজিয়াম কানাডা জার্মানি স্পেন ফ্রান্স ইউনাইটেড কিংডম নেদারল্যান্ড ইউনাইটেড স্টেট তো এরকম অসংখ্য কান্ট্রি গুলো ওনারা সিলেক্ট করে দিয়েছে আদার্স যে কোনো কান্ট্রি থেকেও হলে আপনাদের কোনো ইনকাম হবে বাট এই সমস্ত কান্ট্রি থেকে যদি আপনারা ট্রাফিক গুলো আপনারা নিতে পারেন আপনারা জাস্ট আপনাদের আপলোড করা ফাইলটিকে মার্কেটিং করবেন আমি দেখিয়ে দিব সেই আপলোড করা ফাইলের যে একটি লিংক দিবে আপনাদেরকে সেই লিংকটাকে আপনারা মার্কেটিং করবেন এবং এইসব দেশের ভিজিটররা যদি সেখানে ক্লিক করে এটি ডাউনলোড করে সেখান থেকে আপনাদের এই পরিমাণ আর্নিং কিন্তু হবে তো যেহেতু এখান থেকে আর্নিং ভালো পরিমাণ আর্নিং দিচ্ছে জাস্ট আমরা এখানে ফাইল আপলোড করে রাখবো এবং সেই লিংকটাকে আমরা মার্কেটিং করবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এ টু জেড আপনারা আশা করি এগুলো ফলো করলে আপনারা আপনাদের কাছে ক্লিয়ার হবে আপনারা দেখে নেবেন এগুলো
তো এই সাইটের লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সর্বপ্রথম কমেন্টে দেওয়া থাকবে। এরপরে নিচে আসলে আপনারা আরো কিছু দেখতে পাবেন, তার আগে দেখাচ্ছি আপনাদেরকে এখানে পেমেন্ট যে মেথডগুলো আছে, নিচে দেখতে পারছেন ফাইন্যান্স যে অপশনটি আছে এখানে, এখানে উইকলি মানে প্রতি সপ্তাহে কিন্তু এখান থেকে পেমেন্ট করে, এখানে সপ্তাহে বৃহস্পতিবার দিন ওনাদের পেমেন্ট গেটওয়েগুলো ওপেন থাকে, তো এখান থেকে দেখতে পারছেন ওনারা বলে দিয়েছে। এবং এখান থেকে যেগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন, এখান থেকে আপনারা TRC20 নিতে পারবেন, বিটকয়েন, লাইটকয়েন, এছাড়া ভিসা, মাস্টার কার্ড এগুলো নিতে পারবেন। তা আপনারা সবাই জানেন বিটকয়েন, লাইটকয়েন অথবা ওয়েব মানি TRC20 এগুলোতে নিলে এখান থেকে বিকাশের টাকা নেওয়া যায়। ইউটিউব অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখে আপনারা এটা ই করতে পারবেন, কিভাবে ই করবেন। তো যাই হোক, এগুলো পেমেন্ট মেথড। তো আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি আপনাদের এখান থেকে কাজটা কিভাবে করবেন। তো কাজ করার জন্য আপনাদেরকে এই যে উপরে আর্ন সেকশন দেখতে পাবেন, এখানে আর্ন সেকশন দেখতে পাবেন, তো অ্যাকাউন্টটি আপনারা করে জাস্ট এখানে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। দেন আর্ন সেকশনে ক্লিক করে একটু নিচে আসলে পেপার ডাউনলোড যে অপশনটি আছে এখানে আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এখান থেকে আপনাদের ফাইল আপলোড করতে হবে। তো কি ধরনের ফাইল এখানে আপলোড করবেন, যেটা মানুষের আপলোড এখান থেকে ডাউনলোড করবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো আমরা মূলত এই সাইটের লিঙ্কটি তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সর্বপ্রথম কমেন্টে দিয়ে দিব। দেন আপনারা সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো কোথায় পাবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমরা এখন এখান থেকে বের হয়ে অন্য একটি সাইটে চলে আসব, আমি দেখাচ্ছি সেই সাইটের লিঙ্কটিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ব্লগার সাইটে, সেই সাইটে থেকে আপনারা জাস্ট এই সাইটটা তো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখেন আমি সাইটটি ওপেন করছি, দেন এই PLR.me এই সাইটে PLR.me তে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা, সে সেম প্রসেস সাইন আপ করে নেবেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে অসংখ্য আপনারা ফ্রি এখান থেকে পেইড কোর্সগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে, এই কোর্সগুলো মূলত আপনারা মার্কেটিং করবেন, আপনি যে রিলেটেড করতে চাচ্ছেন। দেখেন এখানে বিভিন্ন কোর্স আসছে এখান থেকে, আপনি যেই ক্যাটাগরি নিতে চাচ্ছেন এখানে নিচে যদি দেখেন এখানে আরেকটা আছে, আবার স্ক্রলিং করে নিচে আসলে অসংখ্য কোর্স আছে, আর প্রত্যেকটা নিচেই এখানে এই ডাউনলোড অপশন আছে। দেখেন এখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো এখান থেকে ফ্রিতে, এখান থেকে অসংখ্য। তো আপনি যেই টপিকে করবেন সেই টপিকটা আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন, আপনি কি মার্কেটিং করতে চাচ্ছেন। তো আমি যেহেতু মেক মানি সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এটা ক্লিক করে মেক মানি আমি এখানে লিখে দেখেন আর্নিং কোর্স লিখেছি। আপনারা এই সার্চ বারে আপনারা যে রিলেটেড মার্কেটিং করতে চাচ্ছেন এখানে জাস্ট সার্চ করে দিবেন, আর্নিং কোর্স লিখে সার্চ করে দিলে এখানে সার্চ করে দিলে অসংখ্য কোর্স আপনার এই সামনে নিচে চলে আসবে। তো নিচে আসলে এখান থেকে যে কোর্সটা আপনি মার্কেটিং করতে চাচ্ছেন সেই কোর্সটা আপনি এখান থেকে এই ডাউনলোড সেকশনে ক্লিক করলে ডাউনলোড করে নেবেন। আশা করি এই সাইটের লিঙ্কটি আমি বলেছি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। PLR.me এই সাইটে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট এখান থেকে ফ্রিতে অসংখ্য কোর্স আছে, যে কোর্সগুলো আপনি ডাউনলোড করে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এগুলো কিন্তু পেইড কোর্স। দেখেন তো যারা এই কোর্সগুলো করতে থাকে শুধু এই কোর্স না, আপনি যে রিলেটেড আপনাদের ই প্রয়োজন, অনেক অনলাইনে অনেকে আপনাদের ইবুক থাকে সেই ইবুক গুলো মার্কেটিং করে, তা আপনি চাইলে ইবুক মার্কেটিং করতে পারেন। আপনি সেম যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই সার্চ বারে লিখে দিবেন, আমি আর্নিং কোর্স লিখেছি, আপনি ইবুক লিখতে পারেন, এবং আপনার যে টপিকের উপরে আপনি হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স লিখতে পারেন, যেটাই লেখেন সেটাই এখানে চলে আসবে। দেন এই সাইট থেকে আপনি প্রথমে কাজ হচ্ছে ওটা অ্যাকাউন্ট করার পরে এই সাইটে একটি অ্যাকাউন্ট করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ধরেন আমি কোর্স ডাউনলোড করেছি, একটি কোর্স ডাউনলোড করে রেখেছি, এবার আমরা আমাদের সেই আগের সাইটে চলে যাব। আগের সাইটে এসে আমরা এখানে কিভাবে এটাকে আপলোড করব, তো দেখেন আমাদের সেই সাইটের মূল ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড ফাইল, এই সেকশনে আমরা অ্যাডাল্ট কন্টেন্ট বা কন্টেন্ট বাদে এখান থেকে সকল কন্টেন্টই এখানে আপলোড করা যাবে। আপনারা এখানে যদি দেখেন ওনাদের যে এইটা আছে সম্পূর্ণ টোটালি ফ্রি ফর ইউজার, এখান থেকে টোটাল ফ্রি এক্সট্রা ফর ডাউনলোড, এবার আনলিমিটেড ফাইল স্টোরেজ। এখানে যদি আপনারা নিচের সেকশনটা একটু দেখেন এখানে ওনারা ওনাদের এখানে আনলিমিটেড ফাইল স্টোরেজ, আপনারা আনলিমিটেড ফাইল ডাউনলোড এখানে আপলোড করতে পারবে। তো যাই হোক কাজ হচ্ছে এবার কাজটা দেখি, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দিবেন, আপলোড ফাইলে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট ওকে তে ক্লিক করবেন। আপনারা জাস্ট এই যে উপরে একটি ফাইল আছে দেখেন আপলোড ফাইল, আমরা এই সেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, তো দেখেন এখান থেকে কয়েকটা ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন, ওয়েব আপলোড একটি আছে, অ্যাপ টিভি আপলোড, আরেকটা হচ্ছে রিমোট আপলোড।
আমরা প্রথমটাই ক্লিক করে দিব দেন প্রথমটাই ক্লিক করে দিয়ে এখান থেকে ফাইলটাকে জাস্ট আমরা এনে এই এই সেকশনে কিন্তু আপলোড করে দেব তো প্রথমটা ক্লিক করলে আমাদের হচ্ছে না আমরা জাস্ট দেখি রিমোট আপলোডে সেকশনে ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে করার পরে আমরা যে কাজটি করব এখানে ফাইল আপলোড করার জন্য এই যে আপলোড অপশনটি আছে এখানে এটাতে ক্লিক করে দিব তা আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখান থেকে আমাদের মূলত সেই ফাইলটিকে আমাদের আপলোড করতে হবে তো এটা হচ্ছে আমাদের রিমোট আপলোডের ক্ষেত্রে যদি কোনো ইউআরএল দিতে হয় সেটা আমরা এখানে ইউআরএল তো দিব না আমরা এখানে জাস্ট সরাসরি ফাইল দিব তো সরাসরি ফাইল দেওয়ার এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ডাউনলোড এখান থেকে এই যে অ্যাড ডাউনলোড যে সেকশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেব তো স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন আমরা অ্যাড ডাউনলোডে ক্লিক করে দিলে এখান থেকে একটু লোডিং হবে এবং আমাদের ফোনের আমরা যে ফাইলগুলো আছে সেখানটা শো করবে তো আমি একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু লোড নিচ্ছে তো দেখেন দুঃখিত আমি আপনাদেরকে একটি স্টেপ বলতে ভুলে গেছি এখান থেকে এই যে ওনাদের এগ্রি যে এখানে একটি টিক মার্ক আগে করে দিতে হবে না হলে ফাইল আপলোড করা যাবে না তা আমরা জাস্ট এখানে এগ্রিতে টিক মার্ক করে দিব দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দিব আপলোড ফাইলে ক্লিক করে দিলে দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করেছে আমরা এই যে চুজ ফাইল এখানে ক্লিক করে দিব চুজ ফাইলে ক্লিক করে আমি যে আপলোড করে রেখেছি যে কোর্সটি সেটি আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে আমাদের সেই ফোল্ডার থেকে আমরা সেই কোর্সটি নিয়ে নিব আমি যেহেতু এখান থেকে যেটি আপলোড করেছি সেটি ডকুমেন্টে আছে এখান থেকে আমরা সেটা নিয়ে নিব আপনারা যেটা আপলোড করতে চান এখানে তো দেখেন আমি এটা জাস্ট আপলোড করব আপনারা যে ফাইলটি আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে দিলে এটা ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে চলে আসছে এই যে সেকশনে তো এখানে আসার পরে চুজ ফাইলের পরে দেওয়ার পরে আমরা যে কাজটি করব এখানে যে আপলোড আছে মাঝখানে এই মাঝখানে আপলোড সেকশনে ক্লিক করব তা আমরা যখনই মাঝখানে আপলোড সেকশনে ক্লিক করব তো এখানে দেখেন প্রসেসিং হবে এবং নিচে কিন্তু আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে এখানে আমাদের সেই ফাইলটি আপলোড হয়ে গেছে এবার আমরা এই যে গেট লিংক এই লিংকে একটা ক্লিক করে দিব তো আমরা গেট লিংকে ক্লিক করে দিলে এখানে দেখেন নিচে একটি লিংক আমাদেরকে দিয়েছে এখান থেকে এই যে লিংকটা দেখতে পাচ্ছেন ভিতরে এই লিংকটা মূলত আমরা এখান থেকে কপি করে নিব আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম দেখেন আমাদের এই যে একটি লিংক দিয়েছে এই লিংকটা কপি করে নিব তো আমরা জাস্ট সিম্পলি কপিতে ক্লিক করে কপি করে নিব আমাদের কিন্তু এখানে একটি ফাইল আপলোড হয়েছে জাস্ট লিংকটা কপি করে নিলাম এবার আমরা এখানে কাজ শেষ আমাদের এই লিংকটাকে মূলত মার্কেটিং করতে হবে এই ডকুমেন্টটা কেউ যাতে এখান থেকে ডাউনলোড করে কিভাবে করব তো ওনারা বলে দিয়েছে ইউএস কানাডা ইউকে এই ধরনের সাইটে এই ধরনের মানে ট্রাফিক আমাদের নিতে তো এটার জন্য আমরা করব কি সরাসরি ইউটিউবে চলে যাব স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন আমরা ইউটিউব সেকশনে আমরা জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো फ्रेंड्स ওপেন করার পরে উপরে সার্চ বারে দেখেন এই যে সার্চ বারে আমরা এখান থেকে আর্নিং কোর্স ফ্রি এটা এখানে আর্নিং কোর্স লিখে দিব তো আমি যেটা লিখেছিলাম এখানে আর্নিং কোর্স ইএ আর্নিং লিখে দিচ্ছি তো এখানে আর্নিং কোর্স লিখবো আমরা জাস্ট এখান থেকে তো এখান থেকে আমরা সাথে এটা লিখে নিচ্ছি কোর্স আমরা আর্নিং কোর্স লিখে এখানে ইউএস এ লিখে দিব ইউএস এ আপনারা যেই দেশে যেই ট্রাফিক নিতে চাচ্ছেন সেই কান্ট্রিটা লিখবেন আপনাদের কোর্স অনুযায়ী এখানে দেখেন আমি আবার আপনাদেরকে দেখাই আমরা লিখে আমি লিখেছি আর্নিং কোর্স ইউএস এ আপনি যদি কানাডা নিয়ে মার্কেটিং করতে চান কি অন্য কোন রিলেটেড হয় টপিক হয় সেটা আপনি এখানে লিখে দিবেন লিখে জাস্ট সার্চ করে দিবেন তো দেখেন এখান থেকে আমরা জাস্ট এটা সার্চ করে দিব সার্চ করার পরে এখানে এরকম ইউটিউব চ্যানেলগুলো আসবে তো এখান থেকে আসার পরে আমরা জাস্ট যেহেতু ইউএস এর ট্রাফিক নিব আমরা এই যে থ্রি ডটে ক্লিক করে দিব দেন এখানে সার্চ ফিল্টার একটা অপশন আছে দেখেন সার্চ ফিল্টার এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমরা করব কি আপলোড ডে দেখেন এখানে এনি টাইম দেয়া আছে আমরা এখান থেকে দিস উইক করে দিব দেন এখান থেকে আমাদের আর কিছুই করতে হবে না জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিব অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এখানে দেখবেন বিভিন্ন ইউএস এর এই যে কার্ডের কিন্তু এই যে ইউটিউবের ভিডিওগুলো আসবে আসার পরে ধরুন আমরা ইউএস এর একটা ভিডিও আসছে তো জাস্ট আমরা করব কি এই ভিডিওটাতে ওপেন করব তো
ওপেন করে আমি আমরা এই ভিডিওটা প্রথমত এই ভিডিওটা দেখব আমরা এখান থেকে প্রায় 30 40 সেকেন্ড আমরা ভিডিওটি দেখব দেখে আমরা ভিডিওটাতে একটি লাইক করে দিব এখানে এবং আমরা এই যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে মূলত আমাদের কাজ তো কমেন্ট সেকশনে আমরা জাস্ট ক্লিক করে দিব এবার আমরা যে লিংকটা ওইখান থেকে এনেছি ফাইল আপলোড করে সেই লিংকটা এখানে কমেন্ট সেকশনে দিয়ে দিব তো দেখেন আমরা সেই লিংকটা যদি এখানে দেই অনেক বড় লিংক এটা দেখতে খারাপ দেখা যায় তো এটা করার জন্য আমরা জাস্ট এই লিংকটাকে শর্ট করে নিব তো আমরা করব কি এই লিংকটাকে সেই লিংকটাকে যে কোনো একটি ইউআরএল শর্টেনার ব্যবহার করব তো আমি জাস্ট দেখতে পাচ্ছেন তিন ইউআরএল ব্যবহার করতেছি আপনারা যে কোনো ইউআরএল শর্টেনার ব্যবহার করতে পারেন দেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছি আমরা এখান থেকে সেই লিংকটাকে শর্ট করে নিব তো फ्रेंड्स আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারতেছি এখানে দেখেন আমরা এই উপরে সেই লং ইউআরএলটি দিয়ে দিলাম দেন শর্ট ইউআরএল দিলাম আমাদের কিন্তু লিংকটা শর্ট করে ছোট করে দিয়েছে দেখেন এখানে হচ্ছে আমাদের শর্ট ইউআরএল এটা হচ্ছে লং আমরা নিচেরটা জাস্ট এই কপি সেকশনে ক্লিক করে কপি করে নিব আমরা জাস্ট কপি করে নিলাম এবার আমরা সেই ইউটিউবে কমেন্ট সেকশনে আসব কমেন্ট সেকশনে এসে এখানে আর্নিং ফ্রি কোর্স লিখে দিব আর্নিং ফ্রি কোর্স তো আমরা মূলত এখান থেকে আর্নিং ফ্রি কোর্স লিখব হ্যাঁ তো দেখেন এখানে আমাদের আর্নিং ফ্রি কোর্সটাকে লেখা হয়েছে দেওয়ার পরে ডাউনলোড লিংক লিখে দেব নিচে এই যে ডি এখানে ডাউনলোড লিখে দিব ডাউনলোড হেয়ার এখানে এখানে লিখে দিব আর্নিং ফ্রি কোর্স ডাউনলোড হেয়ার তো দেখেন এখান থেকে আমরা ডাউনলোড হেয়ার লিখে দিব দেন একটি ক্লোন দিয়ে আমরা যে লিংকটাকে শর্ট করে নিয়েছি সেই লিংকটা এখানে দিয়ে দিব এখানে লিংকটা দেওয়ার পরে আমরা এই লিংকটাকে একটু ভেঙে দিব লিংকটার মাঝখানে ক্লিক করে এখান থেকে কয়েকটা এখানে একটা স্পেস এখানে একটা স্পেস দিয়ে দিব কারণ কি আমরা লিংকটা ভেঙে দেওয়ার কারণ হচ্ছে এই লিংকটা যাতে ইউটিউব স্প্যামিং না করে এখান থেকে জাস্ট এবার সেন্ড করে দিব কমেন্ট সেকশনে সেন্ড করে দিব তো আমরা জাস্ট এখানে কমেন্ট করে দিলাম তো কমেন্ট করে দেওয়ার পরে দেখেন কি রকম আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে রিয়েল এবং অর্গানিক ট্রাফিক তো এবার দেখেন আমাদের কিন্তু পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে তো এখন যদি কেউ আর্নিং এ ফ্রি পোস্টটা ডাউনলোড করতে চায় তো এখান থেকে জাস্ট আমাদের এই লিংকটা এখান থেকে কপি করে নেবেন কপি করে জাস্ট যে কোনো একটি ইউআরএল এ পেস্ট করে নেবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লিংকটাকে জাস্ট কপি করে নেবেন নিয়ে যে কোনো একটি ব্রাউজারে যদি সে পেস্ট করে আমি আপনাদেরকে যদি একটি ব্রাউজারে দেখানোর ট্রাই করি এখানে যার প্রয়োজন ইউআরএল ট্রাফিক এখান থেকে এসে জাস্ট এই ব্রাউজারে এসে সেই লিংকটাকে পেস্ট করলো তো আমরা কিন্তু লিংকটাকে এখান থেকে ভেঙে দিয়েছিলাম স্পেস দিয়ে এখান থেকে তো আমরা সেই স্পেসগুলো কি করে নিলাম দেন এখানে সার্চ করলে আমাদের কিন্তু সরাসরি দেখেন কি রকম নিয়ে যাচ্ছে আমাদের সেই আপলোড করা যে ফাইলটা সেখানে কিন্তু নিয়ে আসছে দেখেন অটোমেটিক কিন্তু সেই সাইটে নিয়ে আসছে এবং এখান থেকে যদি কেউ ফাইলটাকে ডাউনলোড করে দেখেন এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আমাদের ইনকাম হবে এখান থেকে $8, $10 এরকম করে ইউএস কানাডার এমনি ভাবে আমার দেখানো পদ্ধতিতে আপনারা জাস্ট ওখানে ফাইল আপলোড করবেন এই সাইটে এই লিংকগুলো নিয়ে আপনারা শর্ট করে ইউটিউবে মার্কেটিং করবেন ইউএস কানাডার ট্রাফিক নিয়ে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে এইভাবে ইউএস কানাডার ট্রাফিক নিয়ে আপনারা ইউকেট ট্রাফিক নিয়ে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো যার ধরুন আপনাদের সাথে এই মার্কেটিং এর সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো फ्रेंड्स আপনাদেরকে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ